এফএম আড্ডা ক্যাম্পাস ক্যাম্পাস শুনছো এবিসি রেডিও এফএম 89.2। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিকেল চারটার পর খবরে। বিকেল চারটার খবরের পর চলে আসলাম এফএম আড্ডা ক্যাম্পাস ক্যাম্পাসে কিশোর আলোর শিক্ষার্থীদের সাথে, কিশোর আলোর মেম্বারদের সাথে। আজকের ক্যাম্পাস ক্যাম্পাস চলছে, কি অবস্থা? ভালো। শিক্ষার্থীরা ভালো আছো? আমাদের ব্ল্যাকবোর্ডটা কোথায়? আপনি আমার পাশে কবে আসলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি এইভাবে তাকিয়ে না, কিন্তু আমার ভয় লাগছে। আচ্ছা, আমাদের সাথে নতুন এক কিশোর বন্ধু যোগ করেছে, তার নাম হচ্ছে কাব্য। হ্যালো কাব্য। হ্যালো, কি অবস্থা? এই তো চলছে পরীক্ষার, মানে যত প্রকার প্রেশার নেওয়া সম্ভব নিয়ে চলে আসলাম। আচ্ছা, পরীক্ষার যত প্রকার প্রেশার নেওয়া সম্ভব নিয়ে চলে আসলে, কোথেকে নিয়ে চলে আসলে? ডিআরএমসি। কি পরীক্ষা? ফিনান্স। তুমি কি কিসে পড়ছো এখন? আমি 11-এ কমার্স নিয়ে পড়ছি, রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তো এখন আমাদের ইয়ার ফাইনাল চলছে, তাই আমি আজকে একটু লেটে জয়েন দিলাম এখানে। আর ইয়ার ফাইনাল চলছে? জি। পরীক্ষা কেমন হচ্ছে? পরীক্ষা আজকের টাবাতে তো বাকি সবগুলো ভালোই দিল। মানে আজকের টাবাতে, আজকের টা কতটা খারাপ হয়েছে? আজকের টা প্রায় খালি খাতা জমা দেওয়ার সমান। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই যে তাহলে ওই যে ওই লেখাগুলো যখন সাবমিট করতে হয়, ব্ল্যাঙ্ক চিঠি যে সাবমিট করা হয়, কাব্য হচ্ছে একজন, বা মাঝে মধ্যে যে কবিতা আরেক জায়গা থেকে লিখে কয়েকটা লাইন, আসলে কাব্য ভাই বুঝতে পারছে না। না না না, আমি শুনেছি রেডিওতে, তখন আমি আগে থেকে শুনেছি। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে এই জন্য ওর গলাটা এখন শুকিয়ে গেছে, ধরা পড়ে গেলাম। না না, আমি হয়তো লেখা আনি, আর যদি না আনি তাহলে আমি যে গেটের মধ্যে থাকে, তুমি না আমার ভাই, সবার পরিচয় একজন একজন করে আবারও জেনে নিব। তুষার, কি করছো? মাইস্টনে ইন্টার সেকেন্ডারি পড়ছি। আর কিশোর আদালতে লেখালেখি, রিপোর্টিং আর ভলান্টিয়ারিং। ওকে, কাব্য রেসিডেন্সিয়াল মডেল কলেজে 11-এ পড়ছি, আর মিউজিকের সাথে আছি, মিউজিকের সাথে থাকার জন্য কিশোরলতে ঢুকেছিলাম। আচ্ছা, মিউজিকের সাথে থাকার জন্য কিশোরলতে ঢুকেছিলে। আচ্ছা, আমরা ওর থেকেও একটু বিস্তারিত শুনবো। তারপরে আমি ফাবিহা বিকনেসাই, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি, কিশোরলতের সাথে আছি, লেখালেখি করছি, ভলান্টিয়ারিং করছি। ওকে, আমি সৈয়দ রিফাত, ঢাকা সিটি কলেজে এখন কিশোরলতের সাথে আছি। চমৎকার। আমি রিপা, শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ক্লাস 8, আমি কিশোরের সাথে আছি, ভলান্টিয়ারিং করছি। চমৎকার। আমি জীবন, এসএসসি নামক অগ্নি পরীক্ষা দিলাম, এখন রেজাল্টের অপেক্ষায় আছি। আমি কিশোরের সাথে যুক্ত এবং সেখানে ভলান্টিয়ারিং সহ অভিনয়, তারপর আবৃত্তি, এরকম নানা রকম সৃষ্টিশীল কাজ করি। আচ্ছা, একদম কিশোরদের আলোকিত ঝড় বয়ে যাচ্ছে আজকে এবিসি স্টুডিওর ভেতরে, তাই একটা ঝড়ো নিউজ দিয়ে দিতেই হয়। সেটা হচ্ছে এখন রবির নতুন সিম কিনলে উপহারের ঝড়। এখন রবির নতুন সংযোগে 512 টাকা সমমূল্যের ইউনিলিভার বান্ডেল, এছাড়াও 29 টাকা রিচার্জে রবি থেকে রবি আধা পয়সা প্রতি সেকেন্ড, ও রবি থেকে অন্য অপারেটরে 1 পয়সা প্রতি সেকেন্ড কল রেট, এবং 100% ইন্টারনেট বোনাস। আরও আছে আনলিমিটেড ফ্রি ফেসবুক অথবা 2 GB ইন্টারনেট, একদম উপহারের ঝড়। তাই রবির নতুন সিম কিনে আজ লুকানো উপহার, জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি, জানিয়ে দিলাম, আমাদেরকে অনেক বন্ধুরা SMS করছে, তাদেরগুলো সেগুলো একটু পড়ে ফেলি নাকি? আচ্ছা, শাউন লিখেছে, লিখতে পারি, এটা আমরা পড়েছিলাম। মোহাম্মদ আবি লিখেছে, কেমন আছেন, লাভ ইউ, বাট কি কিসে ফ্রেন্ডের মানে কি ভাইয়া? ফ্রেন্ডের মানে তুমি ডিকশনারিতে যাও, বা যদি গুগল থাকে ফ্রেন্ড লিখে তুমি সার্চ দিলে ওটার অনেকগুলো অর্থ আসবে, সেটা দেখতে পারো, ঠিক আছে? রিভেন লিখেছে, হাই সমন্বয় আই, আমি কিন্তু আঙ্কেল না, আমাকে চিনবেন না, আমি হলাম আপনাদের নতুন বন্ধু। না তো, তাহলে তুমিও আঙ্কেল হবা, তুমি যদি আমার বন্ধু হও তাহলে তোমার আঙ্কেল হতে হবে, আর না হলে আমার আঙ্কেল থেকে উপাধিটা চেঞ্জ হতে হবে। আচ্ছা, আর শাউন লিখেছে, আমার কোথায় যোগ দিতে হবে, আমি যোগ দিতে চাই? আপাতত ক্যাম্পাস ক্যাম্পাসে যোগদান হয়ে গেছে তোমার, আর কিশোরলতে যোগদান করতে হলে কি করতে হবে? কিশোরলতে যোগদান করতে হলে খুবই সহজ একটা উপায়, তোমার ফার্স্টে কিশোরলো পেজে যেতে হবে। পেজে গিয়ে সেখানে একটা মেসেজ অপশন আছে, সেই মেসেজ অপশনে ক্লিক করে তোমার নিজের ইনফরমেশন পাঠাতে হবে। ইনফরমেশন বলতে তোমার নাম, তুমি কোথায় পড়ছো, আর
তোমার তুমি কিশোরালয়তে কি কাজ করতে চাও সেটা মেইনলি, তুমি লেখালেখি করতে চাও নাকি কোনো ভলান্টিয়ারিং কাজের সাথে যুক্ত থাকতে চাও সেটা, এবং তোমার একটা ছবি, ছবিটা অবশ্যই নর্মাল খালি যেন তোমার ফেস চেনা যায় এরকম অবশ্যই একটা ছবি পাঠিয়ে দিতে হবে, তাহলে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং রেজিস্ট্রেশনের পরে তুমি আরো ভালোভাবে যদি কিশোরালয়ের সাথে যুক্ত থাকতে চাও, আমাদের প্রতি মাসের দ্বিতীয় শনিবারে একটা মিটিং হয়, মিটিংটা কিশোরালয়ের প্রতি মাসের দ্বিতীয় শনিবারে হয়, দ্বিতীয় বা তৃতীয়, তাদের জন্য মূলত আমাদের কিয়া বুক ক্লাবটা খুলেছে। তো আমাদের এরকম এখানে নিয়ম আছে এরকম যে আমরা আলাদা আলাদা কয়েকটা গ্রুপ হয়ে গিয়েছি বুক ক্লাবের ভিতরে, আমাদের আলাদা গ্রুপে একটা নামও দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে ছেলেরা মেয়েরা একে অপরের সাথে বই আদান প্রদান করছে, এক সপ্তাহ সময় নিচ্ছে, সময় নিয়ে তারা একে অপরের বইগুলো পড়ছে, বই সম্পর্কে আরো বেশি জানছে। তো আজকে তিনটা থেকে আমাদের স্কুলে বুক ক্লাব, একটা বুকস এক্সচেঞ্জ প্রোগ্রাম টাইপ ব্যাপার। হ্যাঁ নাকি? হ্যাঁ, বাট এটা পাঠ্য বই না। হ্যাঁ অবশ্যই। কি বই? যে কোনো জ্ঞানমূলক গল্পের উপন্যাস এরকম বই। আচ্ছা, আমি বুঝতেই পারছিলাম, বুঝতেই পারছিলাম আমি, সেটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা ফাবিহা, যেহেতু বলছিলে, ফাবিহা এবং রিফাত বলছিলে, নিয়ম কানুন গুলো কি আমরা একটু জেনে নিবো, যেহেতু মিটিং এ যাওয়ার কথা উঠেই এসেছে। আর ফেসবুক, যদি কারো ফেসবুক আইডি না থাকে, সে তার ফ্রেন্ডের কাছ থেকেও পাঠাতে পারবে তার ইনফরমেশন, আইডি ইউজ করে। আচ্ছা আচ্ছা, ফ্রেন্ডের আইডি আমি করেছিলাম, মানে তাই বলে অন্যের আইডি, অন্য কিছু, মানে তার পারমিশন নিয়ে তাকে বলে দাও পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর নিয়মের মধ্যে আরেকটা নিয়ম হচ্ছে যে তোমার অবশ্যই 20 বছরের মধ্যে হতে হবে, এর বড় হলে হবে না। মিটিং অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, মিটিং অ্যাটেন্ড করতে হলে এবং ভলান্টিয়ারের সাথে যুক্ত থাকতে হবে। তাহলে কাগজে কলমে না, মানে তোমাদের আমার মতো হতে হবে, সার্টিফিকেট অনুযায়ী আমার মতো 20 বছরের কম হতে হবে, তাহলে তোমরা যুক্ত হতে পারবে, যেমন আমি হয়েছি। তোমার বয়স এখনো 20 বছরের কম হয় নাই, ফিট দেওয়ার পর হবে। ও আচ্ছা আচ্ছা, ফিট দেওয়ার পরে আমার বয়স 20 বছরের কম হবে না? এখন তোমার বয়স যেমন 20 আছে না, তো তোমরা যদি যত বেশি ট্রিট দাও সেই অনুযায়ী তোমার বয়স আমরা কমিয়ে দিব, কমতে থাকবে না? আচ্ছা আচ্ছা, এখানে কিছু নিয়ম কানুন আছে আর কি, বুঝছো? এই কিশোর কিশোরীদের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তো মেনে চলতে হবে। দেখো কাশি চলে এসেছে অলরেডি, কি টেনশনে আছি, বিশেষ করে এই যে জীবন আমার পাশে এসে বসে, কি আজব বিষয়। আচ্ছা জীবন, তুমি বলছিলে আবৃত্তি করতে চাও বা কিছু একটা কৌতুকাকামি করতে চাচ্ছি আমি। তো আমি সেটা আমি একদম কিশোরীদের যখন প্রথম মিটিং অ্যাটেন্ড করেছিলাম, তখনই আমি আমার এই কৌতুকাভিনয় করেছিলাম, আর সেখান থেকে মূলত সবাই আমাকে চিনতে পেরেছে, সবাই আমাকে জানতে পেরেছে। তো এটা আমার জন্য মোটামুটি একটা স্পেশাল জিনিস। আচ্ছা ওকে, চমৎকার। একাই করবে? হ্যাঁ একাই করব। ঠিক আছে, কি নিয়ে এটা, কার লেখা? সেটা হচ্ছে, এটা কারোর লেখা নয়, এটা একটা মানে জাস্ট একটা প্যারোডি টাইপ। জসীমউদ্দিনের বিখ্যাত কবিতা কবর আছে, তো কবরের প্যারোডি একটা কৌতুক অভিনয় করবো আমি, সেটা এরকমই। আচ্ছা, খুব বেশি প্যারোডি না তো? আপনাদের রিয়াকশনের উপর ডিপেন্ড করে, খুব বেশি প্যারোডি না করে। জসীমউদ্দিন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ফাইন, শুনতে থাকি। তো এক জায়গায় আবৃত্তি অনুষ্ঠান হচ্ছে, তো আবৃত্তি অনুষ্ঠানের মেইন যে কবিতাটি নির্ধারিত হয়েছে সেই কবিতাটি হচ্ছে জসীমউদ্দিনের কবর কবিতাটি। তো সারা দেশ থেকে নানা রকম মানুষ এসেছে, নানা শ্রেণীর মানুষ এসেছে, নানা প্রকারের মানুষ এসেছে এই কবিতাটি আবৃত্তি করার জন্য। তো ঘটনা হচ্ছে এরকম যে প্রথমেই উপস্থাপক স্টেজের মধ্যে একজনকে ডাকলেন কবর কবিতাটি আবৃত্তি করার জন্য। তো যিনি স্টেজে উঠলেন তিনি ছিলেন যে আমাদের মোটামুটি অনেক সম্মানিত রাজনীতিবিদ, তিনি ছোটবেলা থেকে রাজনীতি করে আসছেন, তিনি ছোটবেলা নানা রকম রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তো এখন তিনি কবর নাটকটি আসলে কবর কবিতা আসলে কিভাবে আবৃত্তি করবেন আমি সেটি দেখাচ্ছি। আচ্ছা ওকে। কবর জসীমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজাইয়া রাখছি, তুই নয়নের তলে কবর কবর। ভাই ভাই আপনি থামেন, আপনি তো চিল্লায় পুরো সব ফাটিয়ে দিচ্ছেন। আরে মিয়া কি কন, আমি চিল্লায় ফাটিয়ে দিতেছি মানে? আপনি আমার শোনেন? হ্যাঁ আপনি আমার শোনেন না, শোনেন কতক্ষণ কেন? ভাই ভাই আপনার মাথাটা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করে তারপর আবৃত্তি করেন, আস্তে আস্তে তো করা যায়। ও আপনি আমার শোনেন নাকি? আমি কোন দল? আপনি শোনেন দল না শোনেন? আপনি আমার কথা কইতে এসেছেন? আর শোনেন, এখানে যত সব রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেগুলো বিরোধী দলের ষড়যন্ত্র, বুঝছেন আপনারা? আপনারা ওই সব দলের কানপাত করবেন না, আপনি আমাকে দলের কথা শুনবেন, আমাদের দলের কথা শুনলে দেশে শান্তি আসবে, দেশে স্বস্তি আসবে। তো এরকম করে অনেকটা রাজনীতিবিদ কবর কবিতাটি আবৃত্তি করলেন। তো এখন দ্বিতীয় ক্ষেত্রে যেই লোকটি আবৃত্তি করতে আসেন কবর নাটকটি, তিনি হচ্ছেন 70 বছর বয়স্ক বুড়ো মানুষ। তো তিনি সারাক্ষণ পান জীবন আর পানের পিক, তার একজন বদভ্যাস আছে যে পানের পিক তিনি এদিক ওদিক পিক করে ফেলিয়ে দেন। তো তিনি আসলে কিভাবে কবর কবিতাটি আবৃত্তি করবেন? হ্যাঁ, কবর জসীমউদ্দিন, ওইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে তো দাদির কবর, কিন্তু আমার কবর না।
30 বছর বিজাইয়া খাড়া 1 2 3 4 30 বছর বিজাইয়া রাখছি দু ননে জল এক চশমা পেরাছি জল তো বাইরে হয় না। আচ্ছা তো এইভাবে একজন বুড়ো মানুষ কবর কবিতাটি আবৃত্তি করলেন জসীমউদ্দিনের। তো এখন যেই কবি লোকজন লোকটি আসবেন তিনি হচ্ছেন সমাজে বিশিষ্ট রকস্টার, তিনি আসলে রক গান করেন প্রচুর জায়গায়, রক গান করে করে ফাটিয়ে ফেলেন। তো তিনি এখন কবর কবিতাটি যেভাবে আবৃত্তি করবেন। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে দিয়া রে, 30 বছর ভিজাইয়া রাখছি দুই নয়নেরই জলে দিয়া রে, কবর দে কবর দে কবর দে রে দাদি কবর দে রে, কবর দে রে দাদি কবর দে রে। ওই তোরা চিল্লাস না কেন? আচ্ছা তো এভাবে একজন রকস্টার কবর কবিতাটি আবৃত্তি করলেন। তো এখন শেষমেশ যিনি আসলেন তিনি হচ্ছেন আমাদের সমাজের হিজড়া শ্রেণীর মানুষ, তিনি একজন হিজড়া। তো তিনি এখন কবর কবিতাটি যেভাবে আবৃত্তি করবেন। এ কবর কবর, কোথায় কবর? ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাইয়া রাখছি দুই নয়নের জলে, কবরে কবর কোথায় কবর? আচ্ছা তো ইনি আমাদের কবর কবিতাটি আবৃত্তি করছিলেন। এখন কবর কবিতাটি যিনি আবৃত্তি করতে আসবেন তিনি হচ্ছেন আমাদের বিশিষ্ট বাংলা চলচ্চিত্র পরিচালক, তিনি কবর কবিতাটি কীভাবে আবৃত্তি করবেন। ভাই সব, এখন আপনারা দেখবেন জসীমউদ্দিন পরিচালিত, জসীমউদ্দিন প্রযোজিত, জসীমউদ্দিন অভিনীত কবর। এটা হচ্ছে আমাদের জীবন সাহেব। হ্যাঁ তো এতক্ষণ যাদের কান একদম পেকে গেছে এবং এতক্ষণে যাদের কান একদম নাই হয়ে গেছে তাদের উদ্দেশ্যে অত্যন্ত দুঃখিত, আমি নিজেও জানতাম না এই অবস্থা হবে, আমার নিজেরও কানের ডাক্তারের কাছে বোধহয় যেতে হবে। সমন্বয়তে সবচেয়ে বড় ভুক্তভোগী। থ্যাংকস টু জীবন। কাব্য বুঝতে পারছো কেন বলছিলাম? বুঝতে পারছো তো তাই না? তোমার সাথে যে নিয়ে কথা হচ্ছিল বুঝতেই পারছো, আমাদের স্টুডিওর ভেতরেই সেরকম একটা অবস্থা হয়ে গেছিল। ধন্যবাদ বলবো নাকি জীবন আমি জানি না, কিন্তু আমার কোনো মন্তব্য নেই। আচ্ছা তো আমরা আমরা দেখতে পাচ্ছি, আমরা মানে শুনতে পাচ্ছিলাম যে জীবনের বেশ অ্যাক্টিং স্কিলস আছে তাই না? তো যেহেতু অ্যাক্টিং চলেই আসলো, কোনো একদিন হয়তো বা আমরা দেখবো যে জীবনের প্যারোডি কোনো একটা সিনেমা হলে, বড় সিনেমা হলে দেখানো হচ্ছে, বড় পর্দায় দেখানো হচ্ছে। আপাতত বড় পর্দায় যেগুলো দেখানো হচ্ছে সেগুলোর কথা আমি একটু বলে দিই। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাতে নিয়মিত মুক্তি পাচ্ছে দেশ বিদেশের সেরা সব মুভি। যেসব মুভিগুলো চলছে তার কয়েকটি হচ্ছে ছুঁয়ে দিলে মন, দ্য ল্যাজারাস এফেক্ট, মর্ডিকাই। এছাড়াও দেখা যাবে নতুন সব 3D মুভি যেমন অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন 3D, এন্টারস ইনসার্জেন্ট 3D। রোমাঞ্চকর সব মুভিগুলো দেখতে চলে যাও ব্লকবাস্টার সিনেমাতে, ব্লকবাস্টার সিনেমাতে এক্সক্লুসিভ রেডিও পার্টনার ABC রেডিও FM 89.2। আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে আবার ফেরত আসছি। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে 221 ABC, লিখে স্পেস দিয়ে নিজের নাম কথা লিখে পাঠিয়ে দিতে পারো 2221 এই নম্বরে। আমাদের ফেসবুক ফ্যান পেজ ABC রেডিও FM 89.2, সেখানে লিখতে পারো। আমার একটা পেজ আছে আরজে সমন্বয়, SAMANNOY, সেখানে লিখতে পারো। ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফেরত আসছি। FM Adda Campus Campus আমার পেজে কিছু বন্ধুরা লিখেছে সেগুলো একটু পড়ে ফেলি। আচ্ছা রবি অর্টন লিখেছে, ও মাই গড সত্যি এরকম কবিতা আবৃত্তি কখনো শুনিনি। আচ্ছা আচ্ছা যে কবিতা আবৃত্তি করেছেন ওর নাম কি, সে কি বলতে ইচ্ছুক? হ্যাঁ আমার নাম হচ্ছে জীবন। কবিতা আবৃত্তি যদি বাজে লেগে থাকে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। না 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 লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা ডিয়ার শুভ যার ফেসবুক নেম, সে লিখেছে তুষার ভাইয়া আমিও যোগ দিতে চাই তোমাদের সাথে। আচ্ছা যেটা আগে ফাবিয়া অলরেডি বলেছে যে কিভাবে যোগ দিতে হবে, কিশোরলো পেজে গিয়ে হচ্ছে ইনবক্সে, এবং আমি কিশোরলো পেজটা আরেকবার বলে দিচ্ছি, কিশোরলো পেজটা হচ্ছে facebook.com/kishor.alo, ঠিক আছে, facebook.com/kishor.alo, ওখানে গিয়ে তুমি ওদের সাথে যোগাযোগ করতে থাকো, ঠিক আছে, মেসেজ বক্সে, হ্যাঁ ইনবক্স করে দাও। আর ডিয়ার শুভ সে আবারও লিখেছিল যে সবাইকে দারুণ লাগছে, ভালো আছো সবাই? তারা প্রাপ্তবয়স্ক নয় তুমি এসব বলো না এখন, ঠিক আছে। আচ্ছা মমিনুর রহমান সাকিব লিখেছে, এছাড়া মোহাম্মদ জাহিদ লিখেছে, আচ্ছা কিসের অনুষ্ঠান এটা? ক্যাম্পাস ক্যাম্পাসে কিশোর আলোর মেম্বাররা এসেছে, ঠিক আছে, প্রত্যেক শনিবার ক্যাম্পাস ক্যাম্পাস হয় তারাও এসেছে। আর আচ্ছা জালালউদ্দিন সরকার লিখেছে রিফা আপুকে অনেক কিউট লাগছে, নাইস।
বলো রিপা। লেখালেখির মাধ্যমে একেবারে যুক্ত থাকতে পারো, কিন্তু ভবিষ্যতে চিটাগাং এ মিটিং হবে, আরো যেসব আমরা যেসব ওয়ার্কশপ গুলো করছি ওই ওয়ার্কশপ গুলো হবে, তো তখন তোমরা আরো ভালোভাবে যুক্ত। আচ্ছা, রাতের আকাশে রংধনু লিখেছে কান ঝালাপালা হয়ে গেল, অনেকক্ষণ আগে লিখেছিল। আর আচ্ছা, এছাড়া অভিজিৎ শীল লিখেছে, শেষের কবিতা মেঘনা লিখেছে, ও রাহাত খান বাপ্পি লিখেছে, অসাম ভাইয়া এনাপু থ্যাংক ইউ ভেরি মাচ, লাজিম খান লিখেছে, কাব্য ভাইয়া আসে না কেন, কাব্য ভাইয়া চলে এসেছে, কাব্য ভাইয়া ঝালমুড়ি খাওয়াইছো, আচ্ছা হ্যাঁ ঝালমুড়ি খাওয়াইছো না, লাজিম খান, এরকম যারা যারা যোগ দিতে চাও কিশোর আলোর পেজে চলে যাও, সেখানে গিয়ে ইনবক্স করো, তাদের সাথে যোগাযোগ করো, তোমরা সবকিছু জেনে যাবে। ঠিক আছে, আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা ডিটেল আর বলছি না, অনেকবার বলেছি রাইট, এতক্ষণ যারা শুনে ফেলেছো তারা তো শুনেই ফেলেছো। ঠিক আছে, আপাতত যে কিশোর কিশোরীরা আছে কিশোর আলো থেকে তাদের প্রতিভাগুলো আমরা জেনে নিচ্ছি, যেমন একজন আমাদের কান ফাটিয়ে দিল, তো এরকম আরো কি কি আছে সেগুলো আমরা জেনে নিব, শুনে নিব। এখন নুসরাত আয়েশা লিখেছে হ্যালো, মোহাম্মদ ইমরান খান লিখেছে হাই, এছাড়া অর্পা জান্নাত শ্রীতল লিখেছে হ্যালো, অ্যামেজিং বয় দীপ্ত লিখেছে হাই, নাইম আক্তার লিখেছে হ্যালো ফ্রেন্ডস, সবাইকে হাই হ্যালো, হাই হ্যালো হ্যালো হাই, সারিকা আফরিন নিশো লিখেছে হ্যালো, ভাইয়ানাপুরা ঠিক আছে, আর বাকি যারা আর আচ্ছা এস এম এস আছে অনেকগুলো, শখ লিখেছে সন্দীপ, সন্দীপ থেকে আচ্ছা আমি অনেক কবিতা লিখছি বাট কিছু করতে পারিনি, আচ্ছা তো কবিতা যদি তোমাদেরকে পাঠাতে চায়, হ্যাঁ অবশ্যই, কবে পাঠাবে কিভাবে পাঠাবে, কিশোর আলোর পেজে ইনবক্স, আর ওটা ছাড়া যদি, আর যদি ইনবক্স না থাকে তাহলে প্রথম আলোর অ্যাড্রেসে তোমরা অবশ্যই তোমার নামটা লিখবে প্রথম আলোর অ্যাড্রেসে পাঠাবে, কিন্তু অ্যাড্রেস মানে এম করে দিবে হচ্ছে কিশোর আলোর উদ্দেশ্যে, ঠিক আছে, অ্যাটেনশন কিশোর আলো দিয়ে দিও, প্রথম আলোর অ্যাড্রেসে পাঠিয়ে দিও, ঠিক আছে, অ্যাটেনশন কিশোর আলো দিয়ে তোমার কবিতাটা অবশ্যই তোমার নাম সহ লিখে পাঠিয়ে দিও প্রথম আলোর অ্যাড্রেসে, ঠিক আছে, ঠিক বললাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মুন্না লিখেছে সমন্বয় সত্যি কিশোর, থ্যাংক ইউ ভেরি মাচ মুন্না, দেখেছো একজন বলেছে ঝালমুড়ি খাওয়াইছিল, না 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 শিওর না, দেখো অনেকক্ষণ আগে লিখেছো, আচ্ছা, আর সজীব লিখেছে, এছাড়া হ্যাপি লিখেছে ঢাকা ভাইয়া কি তুমি কিন্তু কিশোর আলোতে যোগ দিতে পারো, কারণ তুমিও তো কিশোর ছিলে তাই না, ছিলে না, ও জানে না তো, ও ভালো করে জানে না, আচ্ছা নাইম হোসেন লিখেছে আমাকে ভোট দিল, তোমাকে ছোট হতে হবে না বেশি একটা, এরকম কিছু একটা লিখেছে, আচ্ছা শুধু ছোটদের সাথে মিশে এরকম মজা করতে হবে এটা বলেছে, করছি তো আমি। সামিয়া লিখেছে আমি কিশোর আলোর একজন ভলেন্টিয়ার হতে চাই, কিভাবে হব, পেজে জয়েন করে ফেলো, কিশোর আলো পেজ ফেসবুকে সার্চ করে খুঁজে নাও, ঠিক আছে, আর শাকিল লিখেছে কিশোর আলোর জন্য শুভকামনা, আর অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, ধন্যবাদ। তাসিন লিখেছে, তাসিন আবারও যারা 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 কিশোর আলোর সাথে কীভাবে যুক্ত হবে জানতে চাচ্ছ, ফেসবুকে কিশোর আলো পেজটা খুঁজে নাও, কিশোর আলোতে সার্চ করো, অথবা facebook.com/kishor.alote গিয়ে তোমরা যোগাযোগ করো, তাহলে সব কিছু জেনে যাবে রাইট। আচ্ছা, এরকম অনেক বন্ধুরা লিখেছে এবং ম্যাক্সিমামই জানতে চাচ্ছে আসলে যে কীভাবে যোগদান করবে। আহমেদ আজিজ লিখেছে দীপা নামে এখানে কেউ নেই, তাহিয়া লিখেছে হে গাইজ হ্যালো স্যামি গান শুনতে চাই আরো, আচ্ছা আচ্ছা কোন এক বন্ধু আমার, ভালো আমরা গান শুনবো অবশ্যই আরো গান শুনবো, আচ্ছা একটা গান আমাদের শোনার কথা ছিল, তাহলে কি আমরা সেই গানটা শুনবো এখন, ঠিক আছে কোন গানটা শুনছি, না ফাইনাল শিফট করে ফেলছে, আচ্ছা। আর এছাড়া সাফা লিখেছে মিটিং ভাইয়া সবচেয়ে মজা হয়, ভুল ধরা পড়বে, আর ক্রিয়া সবচেয়ে ভালো লাগে নিজের লেখা পড়তে, আচ্ছা এই ভুল ধরা পড়া নিয়ে আমি কিন্তু বারবার বলছি, ভুল ভুল নিয়ে আমরা কথা বলবো একটু পর, আগে একটা গান শুনে আসি, আচ্ছা ঠিক আছে, কোন গানটা শুনছি, অর্ণবের সে যে বসে আছে, ঠিক আছে কে বসে আছে, ও আচ্ছা সেটা কি, ঠিক আছে সে তুমি বসে থাকো আমরা গান গাচ্ছি, thank you.
ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে তার গুনগুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে তার রঙে তুলি নাচে মেঘেরা ছুটে চোখ মেলো যদি পারো বুঝতে তার গুনগুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে তার রঙে তুলি নাচে মেঘেরা ছুটে চোখ মেলো যদি পারো বুঝতে সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোটা পড়ে অনেকক্ষণ সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোটা পড়ে অনেকক্ষণ সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন সে যে বসে আছে একদম আমরা বসে আছি এফএম আড্ডা ক্যাম্পাস ক্যাম্পাসে এবিসি রেডিও এফএম 89.2 শুনছো সবাই জিয়ানা মিরপুর থেকে লিখেছে সামনে ভাইয়া ওদেরকে জিজ্ঞেস করো আমাকে ফ্যামিলিতে নিবে কিনা অবশ্যই মোস্ট ওয়েলকাম यस আর ফাবিহার ভয়েসটা খুব সুন্দর মাসের প্রথম সপ্তাহেই বের হয় প্রকাশ হয় এবং হয় 5 তারিখে না 1 তারিখে ঠিক আছে চলবে ওকে আচ্ছা ভুল ধরা পড়া নিয়ে কি জানি কথা হচ্ছিল যারা কিশোরলোর মিটিং এ আসে তাদের থেকে ডাকা হয় যে কারা কারা ভুল ধরতে চাও কারা কারা ভুল ধরেছো তারা সবার সামনে এসে ভুলগুলো দেখিয়ে দাও তো এরকম করে মিটিং এ যারা যারা আসে তারা এসে এসে মানে যারা ভুল পেয়েছে ম্যাগাজিনের ভিতরে যে কোনো ধরনের ভুল সেগুলো সবার সামনে এসে ধরিয়ে দেয় তো এরকম হচ্ছে মানে কিশোর ভুল ধরা ইভেন্টটা মানে আমাদের আচ্ছা আচ্ছা তোমরা কি বলতে পারো যে এখন কতজন মেম্বার আছো তোমরা অনেক অনেক আমাদের প্রায় পেজে উপরে আমাদের পাঠক বর্তমানে 2,50,000 উপরে আর যেখানে প্রথম অনেক কিশোর তো নতুন আর প্রথম আলো সাবস্ক্রাইবার হচ্ছে আপনার 500,000 মানে ঢাকা সাইজ মেবি না 5 না কি বলি যখন দেখা গেছে যে কিশোর আলোর মতো একটা ম্যাগাজিন বের হয়েছে এবং মানে কিশোর আলো মানে ছেলেপেলেরা এমনি মানে আমি নিজেই মানে আমি তো তখন তুষার কেউ চিনতাম না ফাফিহা কেউ চিনতাম না রিপা কেউ চিনতাম না রিমা কেউ চিনতাম না তো একদিন কিশোর আলো পড়লাম তো কিশোর আলো দেখলাম যে তুষার আমরা সেই মানে প্রথম দিকের সেই গল্পে আবার চলে যাচ্ছি সেটা হচ্ছে যে এমন অনেক জিনিস যেটা পাঠ্য বই থেকে পাঠ্য বইয়ের বাইরে আমাদের যে প্রতিভাগুলো লুকিয়ে থাকে আর যেহেতু আমার মিউজিকের প্রতি আকর্ষণ ছিল তো কিশোরলোর পেজে দেখলাম যে বিভিন্ন ব্যান্ড আসতেছে পারফর্ম করে চলে যাচ্ছে তো এগুলো মানে খুব আচ্ছা এছাড়াও অনেক স্টার সেলিব্রিটি বা অনেক গুণীজনদের সাথে তোমাদের আমাদের প্রত্যেক মিটিং এরকম নির্দিষ্ট কিছু মানুষ আছে যারা প্রতি মিটিং এ আসে মুসা ইব্রাহিম হোক কিংবা হোক মানে সমাজে নানা ধরনের নানা পেশা নানা রকম বিখ্যাত যারা সবার কাছ থেকে একজন একজন একজনের নাম জানতে চাবো যার সাথে এরকম দেখা হয়েছে এবং তোমাদের মানে খুব ভালো লেগেছে খুব মুগ্ধ
আর রাফা এক বাবা একজন আচ্ছা ঠিক আছে আমরা আচ্ছা তুষার থেকে শুরু করি আচ্ছা আমি নাফিস ভাইয়ের কথা আলাদা করে বলবো কোন নাফিস আরবোভারেসের ড্রামার নাফিস ভাই ভাইয়া প্রথমবার এসে মানে এত ইমপ্রেসড হয়ে গেছে যে ভাইয়া এখন হচ্ছে কিশোর আলোর অনেক বড় ফ্যান হ্যাঁ ঠিক আছে নেক্সট কাব্য আমার রাফা ভাই মানে উনি আসছে আমি তো পুরা ওই সময় আমি পুরো স্টিল হয়ে গেছি যে আমি তখন মানে ওখানে ভিডিও করছিলাম তো রাফা ভাই আসছে আমার ক্যামেরা স্টিল হয়ে গেছে আমাকে ডাকতে চাই কাব্য তুমি মুভমেন্ট করো না কেন আচ্ছা রাফা এলিট আপ এসেছিলেন লাস্ট দিন তারপর মুসা ইব্রাহিম আর এরকম অনেক প্রীতরাজ এসেছিল ফটোগ্রাফি নিয়ে অনেক কিছু বলেছে খুব ভালো তার ফটোগ্রাফিতে ইন্টারেস্ট আছে তোমার তার কথা শুনে আমার হয়েছিল হয়েছে আচ্ছা ওকে চমৎকার দীপা মুসা ইব্রাহিম এসেছিল অনেক গল্প বলেছে অ্যাডভেঞ্চারের আর আমাদের হচ্ছে অ্যাডভেঞ্চার করতে উস্কে দিয়ে গেছে আমার অনেক ভালো লেগেছে বিখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেন এসেছিল গোলাপী এখন ট্রেনে যিনি পরিচালক ছিলেন তো আমরা এখানে যারা শর্ট ফিল্ম বানাতে চাই তাদের অনেক অনুপ্রাণিত করে গিয়েছিলেন সেটা অনেক ভালো লেগেছে চমৎকার তো অনেক অনেক জায়গা থেকে অনেক অনুপ্রেরণা পাচ্ছে তারা এবং অনেক কিছু শিখতে পারছে অনেক মজার স্টোরিজ জানতে পারছে যেগুলো আমরা অনেকেই জানি না ঠিক আছে আমরা ছোট একটা বিরতি নিচ্ছি বিরতি নিয়ে ফেরত আসছি সাথে থাকো শুনতে থাকো এবিসি রেডিও FM 89.2 FM 89.2 FM Adda Campus Campus ABC Radio FM 89.2 চলছে FM Adda Campus Campus কিশোর আলোর কিশোর কিশোরীরা আছে আমাদের স্টুডিও আলোকিত করে হ্যালো কি অবস্থা হ্যালো হ্যাঁ অবস্থা ভালো ইয়েস আজকে শেষবারের মতো আমরা ক্যাম্পাস ক্যাম্পাসে ঢুকলাম আবার আমরা বিদায় নিব হাতে সময় খুবই কম অনেক ধন্যবাদ সবাইকে আসবার জন্য সবাইকে পেয়ে অনেক ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শিখতে পারলাম তোমাদের থেকে এবং অনেক মজার সময় কাটলো এবং আশা করি যে কোনো একদিন তোমাদের একটা মিটিংয়ে গিয়েও দেখতে পারবো এবং ওই সময় তো যে আমি এখানে থাকি কিন্তু কোনো একদিন এক ঘন্টা পাবা ঠিক আছে কোনো একদিন অবশ্যই অনেক ধন্যবাদ শেষ আমরা বিদায় নেওয়ার আগে অবশ্যই একটা গান শুনবো এবং তার আগে তোমরা শেষ কিছু বলতে চাইলে একজন একজন করে তুষার হাতে খুব সময় কম ছোট ছোট আচ্ছা সবাই কিশোর আলো পড়ো ফ্রেন্ডদেরকে পড়তে বলো কিশোর আলো স্প্রেড করো আর কিশোর আলো মিটিং এ আসো ইউ এভরিওয়ান ইজ ওয়েলকাম হিয়ার আর এই তো কাব্য কিপ কাম এন্ড রিড কিয়া আচ্ছা এতক্ষণ যারা শুনেছ শো থ্যাংক ইউ ভেরি মাচ আর কিশোর আলো পড়তে থাকো আমি বলবো রেডিও এবিসি শোনো আর কিশোর আলো পড়ো ধন্যবাদ আমি সবাইকে থ্যাংক ইউ দিব আর সবাই নিজের আগ্রহটাকে প্রাধান্য দিও অবশ্যই হ্যাঁ সবার যদি মনে হয় জীবন আসলে কি আছে জীবনে তখন অবশ্যই ভাববে যে তোমার জীবন আর কিছু না থাকো কিশোর আলো আছে আর শেষবারের মতো আমার নাটকটার জন্য মাফ চেয়ে নিচ্ছি যাদের যাদের কান ফাটিয়ে দিয়েছি অসুবিধা নেই আমরা শেষ গানে যাব লাস্ট একটা জিনিস একজন বা দুজন বলতে পারো সেটা হচ্ছে কিশোর আলোকে আরো পরিণত কিভাবে করতে চাও জাস্ট এক লাইন বা আরো কিভাবে ট্রান্সফর্ম দেখতে চাও এক লাইন সব সারা বাংলাদেশে স্প্রেড করতে চাই সারা বাংলাদেশে স্প্রেড করতে চাই অনেক বন্ধুরাই বলছিল বাইরে থেকে যাচ্ছে না সবাইকে মিলে সব কিশোর কিশোর পুরো দেশের ইউথ একসাথে হবে বিদেশ বিদেশ পুরো ওয়ার্ল্ড একদম ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আসবার জন্য এবং আশা করি তোমাদের সময় ভালো কেটেছে তোমার ভালো কাটছে অনেক ধন্যবাদ আমরা শেষ গানে যাবো কোন গানটা শুনছি ঠিক আছে অনেকের প্রান্ত গানটা কভার করছে কাব্য গাচ্ছে এবং রিফাত গিটার বাজাচ্ছে সাথে শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি ছেড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যতই উদ্ভাসিত আলোর আকাশের মতো নকশা নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছা কাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে
দেশের মাঝে বিধে আছে অনুভূতি গুলোর ব্যবচ্ছে হাওয়া জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে সে ভয় আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা রাত্রিরে একা ঘর ঝুলে আছে শূন্যের কাটা তারে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতি গুলোর ব্যবচ্ছে ক্যাম্পাস।